মক্কার কাফের কোন নবী পাকের বিরোধী করেন ও জমা কেরাম ও আমার

কি 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 ছেলে মেয়ে বড় আল্লা পাগেন কাবার শরীফে যেতে গেলে আল্লাহ পাগেন কাবার শরীফে ঢুকতে গেলেন উলঙ্গ হতে হবে শরীরে কাপড় রাখা না শরীরে পোশাক রাখা জানাম

আল্লাহর রাসূল বলেছে আল হায়াও সুবাতুম মিনাল ঈমান সুবহানাল্লাহ বলে আল মিনাল ঈমান লজ্জা শরম হায়া এটা ইমানের একটা অংশ ঈমানের একটা অঙ্গ যার লজ্জা নাই তার ইমানের একটা অংশ কম হয়ে গেল এখন আমাদের বাড়িতে কিছু কিছু ছেলে আছে ওরা কাফেরদের সাথে মিশে মিশে ওরা কাফেরদের মতন হয়েছে

যে যত ছোট পোশাক করতে পারবে মনে হয় সে তত সভ্যতা বললেন না নজবিল্লা সমাজ গুলি জাহান নামার কারখানা তৈরি করে ফেলছে বাড়ির কিছু কিছু মেয়ে এত নোংরা হয়েছে লজ্জা সরম হায়া কিচ্ছু নয় ছোট ছোট পোশাক করে সমাজে আল্লাহ এক নম্বর ছেলে মেয়ে বাচ্চা যেতে গেলে উলঙ্গ হতো কারণ যাতে আমাদের নবীন

অসংখ্য তারা আল্লাহ আমাদের নবীকে তারার জন্য রহমত করেছে যারা বলবেন কত গ্রহ আছে গ্যালাক্সি আছে NASA টাওয়ারের বাইরে আল্লাহ পাক আমাদের নবীকে কুল কায়নাতের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন যারা বলবেন না সুবহানাল্লাহ এরা নবীর মাকামই বোঝেনা এরা নবীর शानই বোঝেনা এরা যদি নবীর শান বুঝতো নবী পাকের শানে ওই রকম বিয়াদবি করতে পারতো বলে নবীর নিজেও জানে না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কি কিwidetilde দেখেছেন আস্তাগফিরুল্লাহ বলে এই বর্ণনা আপনারা শুনছেন বাংলাদেশে কিছু বক্তা আছে যারা বলে নবীর নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কিয়ামতে আস্তাগফিরুল্লাহ বলে

انا وعلي والفاتمة، والحسن والحسين مجتمعون أمان احبنا يوم القيامة نبي بل امي امر علي امر فاطمة امر حسان، امر حسين رضي الله عنه اجمعين مجتمعون أُمَان احبنا يوم القيامة مجتمعون يجتمعون من اكتيتو هو

হুজুর বিয়ান্দী আমি আবু বকর আপনার জন্য সারা জেগে জেগে অফিক কা দাঁড়িয়ে থাকি হুজুর আমি আকানা হুজুর আমি আকানা আমি আবু বকর আমার সামনে আমার আয়শাও জেগে থাকে আমার আসমাও জেগে থাকে যনে বলুন সুবহান আর তুই যনে বলুন সুবহান ইয়া রাসূলুল্লাহ গালিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গালিবুল্লাহ আল্লাহ

তাই রাতে নবী যাবে তারা করছে নড়ি খুঁজে পাচ্ছে না নাস্তা বাঁধবো কি দিয়ে চামড়ার মসকে মুসা ফাঁকা বাঁধবো কি দিয়ে যে জামাটা ছিল ওর ফিতে ছিল ফিতে

নবী এত খুশু হয়ে গেলেন আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন আল্লাহ নবী টুক টুক করে চলে গেলেন হাজাতে আবদুল্লাহকে খুলে নিলেন হাজাতে আবদুল্লাহকে খুলে নিয়ে আল্লাহ নবী নুরে মুখে মনে একটু খেজুর ভরে নে চিপিয়ে চিপিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরী মাকা খাজুর ফুতুর শরী মাকা খাজুর আল্লাহ নবী নুরে মুখ থেকে বার করে হাজাতে আবদুল্লাহ হাজার

হুজুর এমন জায়গায় লুকিয়েছে কেউ খুঁজে পাবে না কোথায় সেরকম জাগানাতে পান করে নিয়েছে কি পান করলে

পাকা ভালো বেশি পাকা ভালো না নবী পাক গেলে পাকা মো করুন ইমান আমল সব চাই আল্লাহর রাসূল গেলে পাগলামি করো নবীর शान বোঝো আল্লাহর রাসূল বলেছেন আব্দুল্লাহ তুমি যদি তোমার কসমের উপর قائم থাকো আমি নবী বলছি তোমার শরীরের জন্য আল্লাহ সাতটা জাহান্নামকে হারাম করে দিয়েছে আদেরকে জোরে বলা যাবে না আপনি আমার খুন পান করবেন আমি আপনার করব হারাম নবী পাকের কোন শরীফ পান করেছেন আল্লাহ পাক জাহান্নাম তাই হারাম করে দিয়েছেন জোরে বলো আদেরকে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক জাহান্নামাত আগুনই হারাম করে দিয়েছেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী নবী পাকের কোন শরীফ পান করেছেন আল্লাহ নবী جسم مبارকে خون شریف পান করেছে আল্লাহ উনার জন্য জাহান্নামের আগুন হারাম করে এই হাদিস শরীফের আলোকে ইমাম রা এমনি তো সমাজ এক গল্প করে চলে

কদমে বসে বসে জীবন কাটিয়েছে সেই বাপ কবর সেই দাদু কবর যদি ফুরফুরা হুজুররা গোমরা হয় আমার বাপ দাদুর নাম ধরে বলতে হবে কাফের হয়ে শুয়ে দেখি তুমি কেমন ছেলে তৈরি হয়েছে কথা ঠিক বলছো না ভুল বলছো পাকা মুখ করো দেশে এত কাজ কাম করতে করো মুফতি সেজন্য কাজ করে যদি মুফতি হতো তাহলে আমি মাদ্রাসা সাহেব পড়তো না ওনার কাজ করে আলেম ওলামা হতো হ্যাঁ কইলা কাজ করলেন কষ্ট পেলেন সানাউল্লাহ সিদ্দিকী কালকে যদি আপনার সোনার দোকানের পাশে একটা দোকান করে বাইরে কি আনে বলে তো কি কাজ নিছ তো কাজ তো আমার কাজ ও সোনার কাজ কত জানে আমি কাজ করি ও সোনার টিকি টাকতে জানে ও হবে ঠিক হলো বলে মনে হয় মনে হয় জীবনে কি বলে জীবনে মুখে ধরেছে আমি জিনিসের উপরে সোনা দিয়ে মোটা করে পানি ছড়িয়ে দিয়েছে

মোবাইলে অনেক রকম জিনিস আছে কপালে যন্ত্রণা হচ্ছে আপনার নেটটা চালু করে গুগলে বা ইউটিউবে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন একবার এখানে বসে বলে দেখেন কি হচ্ছে একবার পেটে যন্ত্রণা হলো পেটে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন একবার ওষুধের লিস্ট করে যাবে পড়বে না পড়বে না মনেই যখন ওষুধ পেয়ে গেলে

আল্লাহর রাসূল বলেছেন আততাকদিরু লা يرد আততাকদিরু লা يرد তাকদির পরিবর্তন হবে না অন্য হাদিস শরীফ অন্য رواয়ে জফউল কলম জফউল কলম যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদির লিখেছেন ওই কলমের কালি শুকিয়ে গিয়েছে অন্য رواয়ে আততাকদিরু লা يرد তাকদির পরিবর্তন হবে না ইল্লা ফিতুয়া

মক্কা শরীফ মদিনা শরীফে দোয়া হয় না বলে আপনি করছেন না মক্কা শরীফ মদিনা শরীফে চুরি করলে হাত কাটে গ্রামে কাটছেন না কেন কে বলে মক্কা শরীফ মদিনা শরীফে মদ খেলে মদ আসি দুররা চাবুকে মারি মারে নিজের পকেটে গেঁজা নিয়ে ঘুরছো নিজের চাবুকটা কে মারবে কথা বলছেন না কেন দোয়া করলে বেদাত মক্কা শরীফে না আমরা করব করে মক্কা শরীফে মদ খেলে নেশা করলে আশি দুর্র নিজের ভাই বোর দিয়ে তিন তালায় উঠে চাটনি করে মদ খেয়েছে ওর দুর্রাটা কে মারবে ওর চাবু দুয়ার সময় মক্কাই নেই আর মদ খাবার সময় ওই বিচারটা হচ্ছে না কেন কথা বলছেন না মক্কাই চুরি করলে হাত কাটে দেশে কাটে কথা বলে না

কেন ঝগড়া লাগাচ্ছেন আপনি করেন না নাই করলে আমি তো বলছি আপনি ভালো লাগে না নাই করলেন আমি করলে আপনার জ্বলন হচ্ছে কেন কই আপনি করেন আমি কিছু বলিনি তো নামাজের পরে দোয়া করেন না নাই করলেন আপনার দরকার না আপনি করেন আমরা গোলামের বাচ্চা গোলাম গুনাহগারের বাচ্চা গুনাহগার আমাদের দোয়ার দরকার আছে এটা ঠিক বলছেন না ভুল বলছেন আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন

ধ্বংস হয়ে যায় নবীর সাথে হাত তুলে দুয়াই সামিল হয়ে গেলেন জোরে বলে জোরে বলা যাবে আপনি বলছেন দলিল নাই দলবদ্ধ ভাবে হাত তোলার দলিল নাই কেন এগুলো বলে কেন ঝগড়ার দিকে ঠেলে দিয়ে

আল্লাহর রাসূল বলেছেন ইল্লা কান ফি আইদিয়াকি আল্লাহ যে তখন তারা যা চাইছে সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায় যখন দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করে ওটা আল্লাহ পাকের দেওয়াটা আল্লাহর দরবারে ওয়াজিব হয়ে যায় জোরে বলো জোরে বললে না সুবহানাল্লাহ আল্লাহর নবী আরো বলেছেন তাবরানি তো হাইসামি ইমাম হাইসামি হাদিসটাকে আন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন নারাজুল রাফায়া দেইকে বিদুআই আমিন সুলাত একজন লোক নামাজ থেকে ফারে হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে নামাজ থেকে ফারেগ হবার পূর্বে ফলাম্মা ফারাগ ফলাম্মা মানে যখন ফারাগ মানে বাহির হলে। তিনি নামাজ থেকে ফারেগ ঘরে ক্বালা লাহ আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন

<applause> امام ابن كثير رحمه الله تعالى تفسير المدين عن بي غريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم رفع يديه بعد السلام وهو مستقبل القبلة رفع يديه بعد السلام وهو مستقبل القبلة الله النبي سلام فيريه كبار شريف الدين كموكوري حاتوله دعاء كرتوا দুআটা কি আল্লাহুম্মা খাল মুস্তাদফিনা মিনাল মুসলিমিনা মিন عيد المشركين হে রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ করে জোরে বল নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন কেন ঝগড়া লাগাচ্ছ কেন অশান্তি করছেন উম্মাতের মধ্যে কিসের ঝগড়া আমাদের কিসের আমাদের মধ্যে না সরে আমরা করি

দুই হাত দুই হাতের এই তালুক তোমার মুখের দিকে করবে এই দুই হাতের তালো তোমার মুখের দিকে করে আল্লাহর দরবারে দোয়া চাইবে দোয়া চাইতে চাইতে ইয়া রাব্বি ইয়া রাব্বি হে আমার আল্লাহ হে আমার আল্লাহ এই বলে তুমি আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকবে হাত তুলে দোয়া করার কথা আল্লাহর রাসূল বলে দিচ্ছেন জোরে বলো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটা হাদিস শরীফ তাবারানিতে পাবেন বাইহাকিতে পাবেন সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীর নুরে জাবাল শরীফ থেকে শুনেছি কি শুনেছি লাইয়ে

হাদিস অনেক রকম আছে কোরআন শরীফে একটা সূরা আছে সূরা কাওসার দ্বিতীয় নম্বর আয়াত ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এই ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস এনেছেন এই নাহার এই কুরবানি কোয়াত জায়গায় হাত রেখে নামাজ এইখানটায় হাত রেখে নামাজ পড়বেন আপনারা আমি আপনাকে হাদিস দিচ্ছি এইখানও হাদিস আছে আল্লাহ সাদির সাদুর মানে আছে ফালকা সূরা নবীর উপর আছে

حدثنا وقي عن موسى بن عمير عن القطع بن وائل بن حزر عن القمة بن وائل بن حزر رضي الله عنه عن أبيه اني ان ابا رؤيت النبي صلى الله عليه وسلم امي الله الرسول رؤيت মানে দেখা আমি নবীকে দেখেছি কি

يا شو؟ أنو أبو موسى أخبرنا محمل، أخبرنا سفيان أن أسن بن قلايب أن أبيك أن وائل بن غزور رضي الله عنه قال صلّيتم قولا مع قولا رسول الله صلى, صلي الله عليه وسلم. ونقوله الله مع رسول الله صلى الله عليه وسلم أمي رسول

তানা থেকে বর্ণনা করেছেন হাজার ইবনে হাজম রহমাতুল্লাহ আল মোহাল্লা কিতাবে সালাস তিনটে বিষয় আল্লাহ রসুলের স্বভাবের অন্তর্ভুক্ত বলবেন না এক নম্বর

ছেলেদের নামাজ আর না আলাদা আলাদা মেয়েরা ইমাম হতে পারবে যারা বলছেন মেয়েরা কি রাত করে জোরে জোরে নামাজ পড়তে পারবে জোরে বলে না তাহলে এক না আলাদা বলে মেয়ের নামাজ ছেলেদের নামাজ আলাদা আমরা নামাজের তাহারি বা আদার সময় এই কানের লোক মেয়েরা কাঁদের উপর হাত উঠাতে পারবে আল্লাহ রসুল ছেলে আর নামাজ নামাজও হবে পদ নামাজ আল্লাহ বললেন না আল্লাহ আমরা আমাদের এই পেটের অংশটা ফাঁকা থাকি মেয়েদের মেয়েদের এ পায় রান আর শরীর দুটো মিশে মাটির সাথে মিশে সেজদা সেজদাও হবে পরদাও হবে সুবহানাল্লাহ অনেকে জোরে বললেন না সুবহানাল্লাহ ছেলেদের বৈঠক মেয়েদের বৈঠক এক নয় আলাদা আল্লাহ আমাদের তৌফিক দান করে বলুন আমিন জোরে বললেন না আল্লাহুম্মা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর রসূলের

হই হৈ করবেন তিনটে ভিডিও দেখে লাপাবেন আল্লাহ আমাদের ফেতনা থেকে দূরে রাখেন আল্লাহ আমাদের হকের ওপর কায়েম রাখেন সকলে জোরে বলেন আবির জোরে বলেন আল্লাহ হুমা আমি শরীফ আল্লাহ হুম

को फवालो मुसाफिर न समझो मे आया नहीं वो बुलाया गया हो ख़ुदा मुकद्दर में हूँ कौसर कपीना मुकद्दर में हूँ कौ कपीना में प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं फो मुसाफ़िर न सम्झो में आया लॻी वो बुलाया गया हो बाप सले আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বুনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটা ভালো করে নামাজি হয়ে যান নামাজ সারা যাবে না নামাজি হই যান আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়তে চায় নামাজি হন আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ দ্বীন নামাজ হলো দ্বীনের খুঁটি জোরে বললেন না বাইনাল আবন বাইনাল সালাত

নিজের নামাজটা খেয়েছে ফরজ তরফ আর হলো না যে পাঁচজন ছিল ওনার পিছনে ওই জনের টাও খেয়েছে সামান্য বিয়ে বাড়ির জন্য ডানকুনি বাজারে পছন্দ করে কলকাতায় চলে ভাইয়ের বিয়ে খাবেন বলে ড্রেস কিনতে বিয়ে বাড়ির জন্য এত যদি ইন্তজাম হয় আল্লাহর রাসূল বলেছে যখন তুমি নামাজে দাঁড়াচ্ছ মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহকে দেখছো সুহান বললেন আল্লাহকে দেখতে না পেরে এটা মনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখছে আল্লাহ পাক তোমাকে দেখছে আর ওই রকম ড্রেস পরে মসজিদে গেলে যাবে ভুল হচ্ছে একটু ভুল হয়ে যাবে পাঞ্জাবি পরে যাবে আল্লাহ তৌফিক দেয় বলেন আমিন সুন্দর করে একটা গোল জামা তৈরি করো গোল জামা

इधर बैठ जाइए इतमान से ज्यारत कीजिए हमको पता है हमको हम मालूम है अब फूल नहीं लेता कि चादर नहीं चढ़ाता कि सिजदा नहीं करता हमको मालूम है और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे जाइए फूर फूरी आ गए जो खनका शरीफ आप ही ने बना इधर बैठ के जियारत कीजिए जोरे बोल जोरे बोल देखी चिन्हे

الله <سؤال> حضرات وجل الزمان دادا أبو بكر سيد دين مزدد الزمان رحمة الله كالكيم مقام